হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার থেকে ব্লগটা শুরু করেছি। এখন দেখো মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ে কিন্তু এইরকমভাবেই মুখের মধ্যে খাওয়ার নিয়ে বসে থাকে। আজকে হয়েছিল মুরগির মাংস, চিকেন রান্না হয়েছিল, আর এই যে দেখো খাওয়ার সময় কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম দিদার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো দিদার বাড়িতে তো পৌঁছিয়ে গেছি, আর তারপরে একটু ঘোরাঘুরিও করতে বেরিয়ে গেছি। দেখো মেয়ে তো চারিদিকে ছাগল গরু এইসব দেখে ওর তো খুব মজা, খুব আনন্দ, ভয়ও পাচ্ছে কিন্তু আবার ধরারও ইচ্ছে, ধরতেও যাচ্ছে। আর দেখো মনে হচ্ছে ও সব জানে, একা একাই চলে যাচ্ছে, আর আমাদের বলছে তোমরা চলে যাও, টাটা তোমরা চলে যাও। দেখো ছুটছে ও পুরো রীতিমতো, এদিক ওদিক দৌড়াচ্ছে। দেখো আমরা কোথায় আর ও কোথায়, ওকে জুম করে দেয় নিতে হচ্ছে। এইগুলো রাস্তাঘাট ফাঁকা তো, তাই অত প্রবলেম হয় না গাড়ি ঘোড়ার আসার। দিয়ে আবার দিদার বাড়িতে ব্যাক করলাম, ঘুরে চলে এলাম, আর বেশি দূর গেলাম না। আর এসে নিয়ে ও কল নিয়ে ব্যস্ত, এমনি কল রয়েছে, চাপা কল রয়েছে, ও আর কি করবে, জলের তো এমনি পোকা, দেখো জল নিয়েও ব্যস্ত। আর এই যে দেখো ইনি হলেন আমার দিদা। তো দিদা আর আমার মুখ কিন্তু অনেকটা এক। তো দিদা বলছে এই ভিডিও করিস না, ছবি তুলিস না আমার। তো আমি না পেরে একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার আর দিদার মুখ অনেকটাই এক, বয়স হয়ে গেলে একদম একই রকমই লাগবো কিন্তু দুজনে দেখতে। তাই আমরা আর কি বলাবলি করছিলাম যে দুজনে একদম সেম টু সেম মানে মুখ। আর এইদিকে মেয়ে আমাদের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে এরা কী বলছে। আর ও চাপা কলটা নিয়ে না অনেকক্ষণ চেষ্টা করছে যে কী করে ও জলটা মানে বের করবে, যেহেতু একবার ওর বম্মা ওকে দেখিয়ে দিল যে এভাবে চেপে জলটা বেরোই। তারপরে ও কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু ও পারছে আর না, যেহেতু অনেক শক্ত। আর এই যে দাদু বসে আছে ঘরে, একটু ঠান্ডা ঠান্ডা এখানে ওয়েদার তো, আর বয়স্ক মানুষদের তো একটু ঠান্ডা বেশি লাগে, তো আর কি ঘরে বসে টিভি দেখছে। আর এই যে করতাল দিয়েছে দিদুন, এবার করতাল বাজিয়ে দুজনে কীর্তন করলো। তারপরে সন্ধে হয়ে এসছে যখন আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হলো দিদার বাড়ির সামনের কালী মন্দির, সামনে কালী পুজো, তাই রং করছে, সব কিছু ঠিকঠাক করছে। বাড়ি এসে তোমাদের একটা জিনিস দেখায়, দেখো কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে গো। টুনি বাল্ব বের করে সেটাকে টেস্ট করা হচ্ছে, ঠিকঠাক জ্বলছে তো, একটু পরিষ্কার করলাম, ধুলো পড়ে গিয়েছিল, এমনি রেখে দিয়েছিলাম, মনে পড়ছিল না কোথায় ছিল। দিয়ে খুঁজে খুঁজে বের করা হলো, দেখছি না ঠিক আছে। তারপরে এই যে সালেমার কোকোনাট অয়েল, এটা যে দেখছো এইটা এবারে মাথায়, মাকে বলছি মা দিয়ে দাও একটু, তো এই যে মা এখন দিয়ে দিচ্ছে। আর অনেক দিন ধরে তেল দিইনি, মাথাটা কেমন করছিল, তাই আর কি তেলটা দিয়ে দিলাম। এখন দুদিন এরকমই রাখবো মাথায় তেল দিয়ে। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।